আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে আপনারা জানেন যে সর্বপ্রথম যে রোগটার কথা না বললেই নয়, সেটি হলো যে জ্বর। এবং জ্বরের অনেক প্রকারভেদ আছে, আপনারা জানেন যে জ্বর অনেক ধরনের জ্বর আছে। তো বর্তমানে যে সবচেয়ে বেশি যে প্রভাবটা সেটি হলো ডেঙ্গু জ্বর। তো ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছুই জানেন, অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন। তো এখানে ডেঙ্গু জ্বরের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার আছে, এবং কি ডেঙ্গু জ্বরের মৃত্যুর সংখ্যাও কিন্তু কম না। বর্তমানে অনেক প্রতিদিনই খবরের মধ্যে আপনারা জানতে পারতেছেন যে প্রতিদিনই 2-4 বা 10 জন এরকম মারা যাচ্ছে। তো আসলেও এটাও ব্যাপার না, ব্যাপারটা হলো এরকম যে আমরা যদি সচেতন থাকি তাহলে ডেঙ্গু জ্বর তো দূরে থাক, কোনো রোগ ব্যাধি হবে না। তো দেখেন, আমরা আজকে আপনাদেরকে জানানোর জন্যে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো দেখেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। আপনারা জানেন যে এটি একটি মশা কামড়ে এই রোগটা হয়ে থাকে, এবং এই ডেঙ্গুটা একটা ভাইরাস, ভাইরাসজনিত। তো দেখেন, অনেক ধরনের জ্বর আছে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ইয়েলো ফিভার, এবং আপনার রিউমাটিক ফিভার থাকতে পারে, এবং আরও কিছু জ্বর থাকতে পারে যেগুলোর কারণ সহজে জানা যায় না। তো এই যে জ্বর, আমরা গত ক্লাসে বলেছিলাম জ্বর কোনো রোগ না, জ্বর অন্য রোগের লক্ষণ। সর্দি, হাসি, কাশি এগুলো কিন্তু অন্য রোগের লক্ষণ, বমিটাও কিন্তু একই অবস্থা। তো অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, অনেক সময় তীব্র হয়ে যায় এই রোগগুলোও, অনেক সময় তীব্র হয়ে যায়, যেমন বর্তমানে এই জ্বরটা, অর্থাৎ এখানে এই ডেঙ্গু ফিভার যেটা, এটা কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। তো দেখেন, এই ডেঙ্গু ফিভার হলে এর লক্ষণগুলো কী কী হবে, সাইন সিন্ড্রোমগুলো এগুলো কেমন, কীভাবে বুঝবেন যে এটা ডেঙ্গু হয়েছে? তো অন্য অন্য জ্বরের মতোই ডেঙ্গুরও কিছু লক্ষণ আছে, এবং এই ডেঙ্গুটা প্রায়ই অন্য অন্য জ্বরের মতোই এই লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন এখানে জ্বরটা তীব্র জ্বর হয়, এবং এটাকে বলা হয় হাই ফিভার, অর্থাৎ 104 ডিগ্রি পর্যন্ত এখানে জ্বর হবে হঠাৎ করে, মানে তীব্র জ্বর, এবং মাথা ব্যথা থাকবে, চোখে ঝাপসা, এবং চোখের পিছনের দিকে কিন্তু ব্যথা করে। তাহলে মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা থাকবে, সাথে হলো চোখে ঝাপসা দেখতে পারে, এবং চোখের পিছনে ব্যথা হতে পারে, এবং মাংসপেশির ব্যথা, এত পরিমাণে ব্যথা হয় রোগী এসে বলবে যে তার শরীরটা ব্যথায় একবারে জরাজীর্ণ হয়ে গেছে। এবং শুধু তাই না, প্রতিটা জয়েন্টেও ব্যথা হবে, অর্থাৎ জয়েন্ট পেইন। এখানে দেখেন বমি বমি ভাব, তার বমির ভাব, তীব্র জ্বরের কারণে তার এখানে নসিয়া বা ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকবে, উইথ এখানে ওই রকম অবস্থা থাকলে তার খাবারের রুচিও কমে যেতে পারে। মাথা ঘোরা, মাথা ঘোরা, অর্থাৎ বমি বমি ভাব, তার তীব্র মাথা ব্যথা এবং অতিরিক্ত জ্বরের কারণে তার মাথা ঘুরাবে, হ্যাঁ, চোখের পিছনে ব্যথা হবে, এটা বলছি। তো ত্বকে ফুসকুড়ি, যেটা বলি আমরা, অ্যালার্জির মতো লাল র্যাশ দেখা দিতে পারে, এবং এখানে গলা ব্যথা, আর এইভাবে 2-4 দিন, অর্থাৎ এখানে 3-4 দিন যাওয়ার পর তার শরীরটা একদম নিস্তেজ, ক্লান্তি, একদম ক্লান্ত হয়ে পড়বে, জ্বরের মাত্রা কমে আসবে, ও ধীর ক্লান্ত হয়ে যাবে রোগীটা। তো এক্ষেত্রে আপনারা এখানে প্লাটিলেট, এটি একটা টেস্ট আছে, আপনারা জানেন এখানে আইজি ডেঙ্গু এবং NS1, এই ডেঙ্গু এগুলো টেস্ট করে দেখতে পারেন। আর এখানে সবচেয়ে মূল বিষয়টা হলো যখন আপনারা প্লাটিলেট টেস্ট দিবেন, অর্থাৎ CBC টেস্ট দিবেন, দেখেন প্লাটিলেট তার কত, যদি এখানে আপনার 150,000-এর নিচে নেমে আসে, অর্থাৎ অনেক সময় দেখা যায় 100,000, এখানে 90,000, তাহলে আপনার অবশ্যই চিন্তার বিষয় যে তার প্লাটিলেট কমে যাচ্ছে, অবশ্যই এখানে রোগীকে হাসপাতালে রেফার করবেন। তবে এখানে 100,000-এর উপরে, অর্থাৎ এখানে 100,000-এর উপরে বলতে এখানে যদি 125,000-150,000 থাকে, তাহলে আপনারা চিকিৎসা বাড়িতেই করতে পারবেন, এই রোগের চিকিৎসা করতে পারবেন। যখনই একের নিচে আসবে, আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, দ্রুত রেফার টু হসপিটাল, সরকারি, অবশ্যই কোনো সরকারি হাসপাতালে রেফার করবেন, কোনো ক্লিনিকে রেফার করবেন না। তো এক্ষেত্রে দেখেন, যদি তার প্লাটিলেট ঠিক থাকে কিন্তু তার সাইন সিন্ড্রোম মানে ডেঙ্গু এবং আপনার টেস্টেও ডেঙ্গু পজিটিভ, তাহলে আপনারা তার ব্যবস্থাপত্র দিতে পারেন। 1 নম্বর ব্যবস্থাপত্র হলো প্রচুর পরিমাণে তাকে তরল খাদ্য খেতে দিতে হবে, দ্বিতীয়ত হলো সে ঘরে থেকেই চিকিৎসা গ্রহণ করবে, অর্থাৎ বিশ্রামে থেকে চিকিৎসা গ্রহণ করবে। এখানে ডেঙ্গু রোগীকে আমরা সবচেয়ে প্রথমে যে পরামর্শটা দেই সেটা হলো কোনো ধরনের
হ্যাঁ, অ্যান্টি প্লাটিলেট মেডিসিন তাকে গ্রহণ করা যাবে না। অর্থাৎ দেখেন, ইগোস্প্রিন, ডিসপ্রিন জাতীয় এবং এই এই জাতীয় যেহেতুগুলো ওষুধ, ওয়াইফ্রিন যে ওষুধগুলো ওষুধগুলো আছে এগুলো ওষুধ, অর্থাৎ রক্ত পাতলাকরণের যতগুলো মেডিসিন আছে একটাও তাকে দেওয়া যাবে না, খাওয়া যাবে না। এখানে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে নিষেধ বলি, শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে চিকিৎসা তার চলবে, শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে, আর অন্য কোনো এখানে ওষুধ ব্যবহার করবেন না। কেননা যদি তার ডেঙ্গুর অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এখানে রোগীটা মারা যেতে পারে বা তার আরও ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। তো বিষয়টা আপনাকে আমলে নিতে হবে। এবং এখানে তরল প্রচুর পরিমাণে, সে নর্মাল কোনো পানি খাবে না, এখানে মিনিমাম সে ওআরএস, যেটাকে ওর স্যালাইন বলি, ওর স্যালাইন গ্লুকোজ, ডাবের পানি, যার কারণে কিন্তু দেখেন আমরা ডাবের পানি খাওয়ার কথা বলাতে বর্তমানে কিন্তু একটা ডাবের দাম কিন্তু 200 টাকা, হিসাব করছেন যে ডাবটা নর্মালি থাকতে হলো 40 থেকে 60 টাকার মধ্যে, সেটা কিন্তু এখন হয়েছে 200 টাকা। যাই হোক, ওই দিকে যাবো না, এখানে আমরা তাকে স্যালাইনের পানি অর্থাৎ স্যালাইন খেতে বলবো, এখানে গ্লুকোজ খেতে বলবো, এখানে বিভিন্ন ফলের জুস খেতে বলবো তাকে, হ্যাঁ, সাথে আমরা ডাবের পানিও খেতে বলি। অর্থাৎ প্রচুর পরিমাণে সে তরল খাদ্য খাবে, প্রচুর পরিমাণে, এবং এইখানে সে কী করবে, পূর্ণাঙ্গ বিশ্রামে থাকবে এবং ঘরেই থাকবে। দিনের বেলায় অবশ্যই, আমরা আগে এই কথাটা বলতাম যে দিনের মশার কামড়ে, অর্থাৎ দিনের বেলায় যে মশায় কামড় দেয় এই মশার কামড়ে হলো ডেঙ্গু, এবং রাত্রেবেলা যে মশার কামড় দেয় এই মশার কামড়ে হলো ম্যালেরিয়া। এখন এটার বিপরীত, দিন আর রাত নাই, অবশ্যই এখানে আপনাকে কী করতে হবে, ঘুমানোর সময় অবশ্যই মশারি আপনাকে টানাতে হবে, এখানে কয়েল ব্যবহার করতে হবে, এক কথায় মশার কামড় যাতে না দেয়, মশায় যাতে কামড় দেয়, মশার কামড় যাতে না খান, এই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু এটি মশাবাহিত রোগ, অর্থাৎ মশা দমন করতে হবে, আপনার ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে, এখানে পানির আপনার পট অথবা এখানে ফুলের টপ এগুলো যদি পানি থাকে এগুলো পরিষ্কার করতে হবে, এক কথায় ঝঞ্ঝাল মুক্ত রাখতে হবে। তো বিষয়টা হলো এখানে আপনি আমি সবাই যদি সচেতন হই তাহলে এই মশার বংশবিস্তার হবে না। এবং আপনারা যারা সিটি কর্পোরেশন বা পৌরসভার আয়ত্তে আছেন, অবশ্যই এখানে মশা মারার ওষুধ কিন্তু দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে ব্যবহার করা হচ্ছে। এরপরও আমরা যদি পারিবারিকভাবে আমরা সচেতন হই তাহলে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব, এই রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। কেননা মশায় কামড় না দিলে এই রোগ হবে না। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।